ফেসবুকের কপিরাইট হোক কিংবা যে কোনো প্রবলেমের কারণে আমরা যদি আমাদের ফেসবুকের পোস্টগুলো ডিলিট করতে চাই, তাহলে আমরা কিন্তু এক এক করে আমাদের ফেসবুকের পোস্টগুলো ডিলিট করতে হয়। কেননা এরকম কোনো অপশনই আমরা পাচ্ছি না যে কিভাবে আমরা একসাথে অনেকগুলো পোস্টকে মার্ক করে বা সিলেক্ট করে ডিলিট করব। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এক ক্লিকেই তুমি চাইলে অনেকগুলো পোস্ট একসাথে ডিলিট করতে পারবে একদম ইজিলি, একদম ফেসবুক অ্যাপের মাধ্যমে। অন্য কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ লাগবে না, কিছুই লাগবে না, একদম সরাসরি ফেসবুক অ্যাপের মাধ্যমে কিভাবে তুমি চাইলে এক ক্লিকে সবগুলো পোস্ট ডিলিট করতে পারবে সেটা এই ভিডিওতে পেয়ে যাবে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। সো আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং ভবিষ্যতে কাজে লাগবে। সো চলো দেখে নিই যে কীভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে অনেকগুলো পোস্ট একসাথে ডিলিট করতে পারবো ফেসবুক অ্যাপ থেকে। লেটস স্টার্ট। সো তার আগে তুমি যদি আমাদের ফেসবুক পেজটি ফলো করে না থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো প্রথমত আমরা আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করব। সো আমি মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা উপরের দিকে রাইট সাইডে কর্নারে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল লোগো, এখানে ক্লিক করব। দেন আমরা চলে আসবো একটু নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি অপশন পাচ্ছি উপরে সেটিংস, তো আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে ক্লিক করলাম, দেন আমাদের নিচের দিকে কতগুলো অপশন খুলে গেছে দেখতে পাচ্ছেন, তো আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আমরা একটা অপশন পাব এখানে অ্যাক্টিভিটি লগ, এ দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি, তো এই ইউর অ্যাক্টিভিটিতে আপনারা যাবেন। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ ইউর ফেসবুক অ্যাক্টিভিটি, ডিভাইস পারমিশন, তো আমরা এখানে ম্যানেজ ইউর ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাক্টিভিটি লগ মানে পেজ ওপেন করবে। ওপেন হওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা যেহেতু আমাদের পাবলিক পোস্টগুলো একসাথে ডিলিট করতে চাচ্ছি, তো আমরা এখানে চলে যাব ইউর অ্যাক্টিভিটি অ্যাক্রস ফেসবুক, তো এখান থেকে আমরা চলে যাব ফেসবুক পাবলিক পোস্টে, তো আমরা পাবলিক পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যত মানে পোস্ট রয়েছে রিসেন্টলি, মানে আমি যত পোস্ট করেছি ফেসবুক ওপেন করার পর থেকে সব পোস্ট এখানে আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি যদি সিলেক্ট অলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার সবগুলো পোস্ট এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু চাইলে আমি এখান থেকে যেই পোস্টগুলো আমার এখানে সিলেক্ট হয়েছে সেই পোস্টগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করতে পারবো, এবং আমি চাইলে কোনোটা এখান থেকে আনসিলেক্ট করতে পারবো এবং কোনোটাকে সিলেক্ট করতে পারবো। তো আমাদের এই প্রথম পেজে যেই পোস্টগুলো শো করতেছে সবগুলো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপর দিকে দেখাচ্ছে এখানে টোটাল 97টা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন। তো 97টা পোস্ট আমি চাইলে একসাথেই কিন্তু এক ক্লিকে ডিলিট করতে পারি। তো ডিলিট করার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন রয়েছে ট্রাশ, তো আমরা এই ট্রাশ অপশনে ক্লিক করব। সো এই 97টা পোস্ট আমরা এখানে এই মুভ টু ট্রাশে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ব্লু কালারের, তো এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা একটু লোডিং নিবে যেহেতু 97টা পোস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে মুভিং আইটেমস টু ইউর ট্রাশ, তো আমাদের এখান থেকে কিন্তু 97টা পোস্ট মুভ ট্রাশ হয়ে গেছে, মানে কেটে গেছে কিন্তু সেটা ট্রাশ ফাইলে রয়েছে। তো আমরা এখন এখানে আমরা ট্রাশ ফাইলে গিয়ে সরাসরি কেটে দিব, তো আমরা ট্রাশ ফাইলে যাব। ট্রাশ ফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যেই পোস্টগুলো রিসেন্টলি ডিলিট করলাম টোটাল 97টা পোস্ট সেটা কিন্তু এখানে শো করছে। তো এই 97টা পোস্ট আপনি চাইলে এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন একদম ইজিলি। তো এটা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ডিলিট হয়ে গেছে কিন্তু আমাদের ফেসবুকের অ্যাপের মধ্যে ট্রাশ ফাইলে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 29 ডে লেফট রয়েছে, কেননা আপনি যখন এটা ডিলিট করেছেন এটা 30 দিন পর্যন্ত এইভাবেই থাকবে যদি আপনি নিজে এটাকে ডিলিট না করেন এবং রেজিস্টোর না করেন। তো আমরা চাইলে এটাকে রেজিস্টোর করে আমাদের প্রোফাইলে আবার নিতে পারবো সিলেক্ট অল করে, আবার আমরা চাইলে কিন্তু এটাকে ডিলিটও করে দিতে পারবো। তো আমরা ডিলিট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টোর অপশন রয়েছে, তো ডিলিট অপশন পাওয়ার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন সাইডে 3 ডট রয়েছে, তো এই 3 ডটে আমরা ক্লিক করবো। তো আমরা সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভ রেজিস্টোর এবং ডিলিট, তো আমরা এখানে ডিলিট করে দেবো। সো আমি ডিলিট অপশনে ক্লিক করছি। ডিলিট অপশনে ক্লিক করার আগে দুইবার ভেবে নেবেন যে আপনার এখান থেকে ডিলিট হয়ে গেলে কিন্তু আর পাবেন না, চাইলে এখান থেকে রেজিস্টোর করতে পারবেন ডিলিটও করতে পারবেন। সো আমি যেহেতু ডিলিট করবো সো আমি ডিলিটে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আবারও কনফার্ম ডিলিট। সো ডিলিটে ক্লিক করার পর জাস্ট একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু আপনার ফেসবুক থেকে ফেসবুক অ্যাপ থেকে সব জায়গা থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে এটা, আর চাইলেও কিন্তু আপনি আর ব্যাক নিতে পারবেন না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং নিচ্ছে,
এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখান থেকে ট্রাশ ফাইল থেকেও এটা ডিলিট হয়ে গেছে। প্রথমত আমরা প্রোফাইল থেকে ডিলিট করলাম, তারপর আমরা ট্রাশ ফাইল থেকেও ডিলিট করলাম। সো এখন কিন্তু আপনি আপনার মন মতো আপনার যেই পোস্টগুলো আপনার প্রয়োজন, যেহেতু আমি আমার এই ফেসবুক আইডিটা অনেক আগে থেকে, তো এখানে আমার অনেক পোস্ট রয়েছে যার জন্য আমাদের আমাকে কিন্তু এখানে বারবার সিলেক্ট করতে হবে, কারণ লোডিং নেই। তো এই জন্য যেই কয়েকটা সিলেক্ট হয় 30টা 40টা 50টা পোস্ট যখন সিলেক্ট হয় তখন কিন্তু আমি এটাকে ডিলিট করতে পারবো একদম ইজিলি। আমার এক বাই এক করে সিলেক্ট করে ডিলিট করা লাগতেছে না, আমি কিন্তু চাইলে একেবারে 30 40 50টা কিন্তু মানে প্রথম পেজে যে কয়টা লোড নেই সে কয়টা কিন্তু আমি ডিলিট করে দিতে পারতেছি। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের প্রোফাইলের যে কোনো পোস্টকে মানে একসাথে এক ক্লিকেই কিন্তু অনেক পোস্টগুলো ডিলিট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নো আইটেম দেখাচ্ছে, আর কোনো পোস্ট আমার এখানে নেই। সো এইভাবেই কিন্তু আপনি আপনাদের ফেসবুকের পোস্টগুলো এক ক্লিকে ডিলিট করতে পারবেন।